আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্নিং টিপস ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের পক্ষ থেকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকে ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে 30টা সিপি টোকেন কীভাবে ক্লেম করতে হয়, সে ভিডিওতেই সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন। ওকে, সো যারা চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, মাস্ট বি। ওকে, সো চলুন শুরু করি। সো আমি ইউটিউব ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্কটা প্রোভাইড করবো টুডে আবার। ওকে, তো সেখানে আমি এই পোস্টের লিঙ্কটাই আমি প্রোভাইড করবো। সো ওখানে ক্লিক করার পর সরাসরি আপনারা এখানে চলে আসবেন। হ্যাঁ, তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করবেন। ওকে, চাপ দিয়ে ধরবেন আর কি। সো আমরা কীভাবে কপি করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখানে চাপ দিয়ে ধরবো, ধরার পরে দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা এখানে এই যে প্যান্টম এক্সটেনশন, ঠিক আছে, হ্যাঁ, এটার উপর ক্লিক করবো। এই যে ক্লিক করার পর আমার টান দেবে, টান দিয়ে এক্সটেনশন, এরপরে কপি করবো। ওকে, সো কপি করার পর সরাসরি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পরে যে KIWI, ঠিক আছে, এই যে ফার্স্টে যে ব্রাউজারটা, এটা আমাদেরকে লাগবে, ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমরা এক্সটেনশনটা অ্যাড করবো। ওকে, তো আমি কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা ফ্যান্টমের এক্সটেনশন অ্যাড করবো। ওকে, তো আমরা সরাসরি চলে আসছি কেউ ব্রাউজারে। আসার পরে আমরা এখানে সার্চ করবো। ওকে, তো সার্চের পর আমরা কিন্তু কপি করে আনছি এই যে প্যান্টম এক্সটেনশন, এখানে ক্লিক করবো, এরপরে গোতে ক্লিক করবো। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্যান্টম, এটা চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে সো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাড টু ক্রোম, ঠিক আছে, সো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো। এরপর আমরা এটা দিব ওকে। ওকে ওকে, সামনে একটু ওয়েট করতেছি, কাজটা আগে হয়ে নিক। সো পরবর্তীতে আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে, ঠিক আছে। আসার পরে আমরা যেহেতু এখানে নতুন, সো আমরা এই জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করবো। ক্লিক করে দিচ্ছি অলরেডি। এরপর তারা বলতেছে যে এখানে পাসওয়ার্ড, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো সেম, এখানে সেম পাসওয়ার্ডটা দেবো। এরপর এখানে টিক মার্ক দেবো, হ্যাঁ, আই এগ্রি টু টার্মস অফ কন্ডিশন। ওকে, এরপরে কন্টিনিউতে ক্লিক করবো। সো এই দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক আমি দিয়েছি, এই দেখতে পাচ্ছেন, এই যে আমি দিয়েছি অলরেডি, হ্যাঁ, আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস। ওকে, সেভাবেই। সো এখানে কিন্তু 8টা সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো আমরা এরপরে কন্টিনিউতে ক্লিক করবো। সো এরপরে দেখতেই পাচ্ছেন এই যে এটার ভিতরে কিন্তু আমাদের 12টা কি দেওয়া দিচ্ছে, ঠিক আছে, পেজ, হ্যাঁ। সো আমরা যখন এটার রূপে আইয়ের উপরে ক্লিক করবো তখন আমরা দেখতে পাবো, ঠিক আছে। সো এরপরে আমরা এখানে যে এখানে টিক মার্ক, আই সেভ মাই সিক্রেট রিকভারি পেজ। ওকে, সো এখানে টিক মার্ক দিয়ে দিব, এরপরে কন্টিনিউতে ক্লিক করবো, হ্যাঁ। সো এখানে এই যে এই দেখতে পাচ্ছেন, এরপরে আমরা এই যে এখানে, হ্যাঁ, এখানে যে সবুজ সবুজ টিক মার্ক আসবে, এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, আর আপনার 12টা পেজ যেগুলো আছে সেগুলো আপনি কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবেন। ওকে, সো আমি আগে বলতেছি যে যে চোখটা দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করলে কিন্তু আপনি 12 দেখতে পাবেন, এরপরে ওগুলোর উপর চাপ দিয়ে ধরলে 12টা ক্লিক সেভ করতে পারবেন। ওকে, সেগুলো সেভ করে নোটপ্যাডে রেখে দেবেন। অতপর আমাদের এই পেজটা চলে আসছে, সো তার জন্য আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো তারা বলছে যে ইউ আর এ অল ডান, ঠিক আছে, সো এরপর আমরা ফিনিশে ক্লিক করব। সো আমাদের এখন এখানে আর কিছু না, এরপরে আমরা এই যে 3 ডট এখানে ক্লিক করব। ক্লিক করা, এরপর আমি এসে দিকে স্ক্রল করবো, দেখতে পাচ্ছেন এই যে আমার যেটা অ্যাড করছি প্যান্টম, এটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। সো এখানে আমরা একটু ক্লিক করে দেখি আমাদের ওয়ালেটটা ঠিক আছে কি না, লোড নিচ্ছে, ওয়েট করবেন। ওকে, সো যে দেখতেই পাচ্ছেন আমি যে ওয়ালেটটা ক্রিয়েট করছি এটা কিন্তু আছে, ঠিক আছে। সো আমি বলবো এখানে মাস্ট বি জয়েন করবেন, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে। ওকে, এখানে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক, ঠিক আছে, সো আমরা এখানে কি করব, এটা কপি করব, ঠিক আছে। সো আমি দেখাইতেছি এই যে এটা চাপ দিয়ে ধরছি অলরেডি, এই কপি কপি ক্লিক করব। এরপর সরাসরি চলে যাব আমরা আবার কিউ এ ব্রাউজার, ঠিক আছে। সো এখানে এসে আমরা 3 ডটের উপরে ক্লিক করব, এরপর নিউ ট্যাবে ক্লিক করব। ওকে, এরপর নিউ ট্যাবে ক্লিক করছি, এরপর আমরা আবার সার্চ বারে গেছি ফার্স্টে, এরপরে আবার আমরা এখানে সার্চ দিব। ওকে, সো এরপরে গো।
তো দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্টে স্টারে স্টার্ট ইউর মিশন আমরা এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর যেহেতু আমরা ফ্যান্টম সিলেক্ট করছি আমরা এখানে সিলেক্ট করব। সো এখানে আসছে কানেক্ট, আমরা কানেক্টে ক্লিক করব। সো আমরা এখানে এসে অ্যাপ্রুভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভে ক্লিক করার পরে আমরা এই যে বিশটা আছে না, সরি আবার মিস হয়ে গেছে, এই যে বিশ আছে না, এই যে বিশ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে চাপ দেওয়ার পরবর্তীতে দেখবেন এই যে আমরা এটাতে ক্লিক করবো, এই যে মেয়েটা, ঠিক আছে, এখানে ক্লিক করব। সে ক্লিক করার পরে চলে আসছে আমাদের ফার্স্ট মিশন হচ্ছে কি, আমরা আমাদেরকে ডিসকর্ডে জয়েন করতে হবে, এই যে দিই, ঠিক আছে, এখানে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। সো লোড নিতেছে। সো এখানে তার জন্য এখানে কি করতে হবে, যেটা আমাদের ডিসকর্ডের ইমেল, অথবা যদি আপনি ইমেল দিয়ে খুলে থাকেন তাহলে ইমেল দিবেন, নাম্বার দিয়ে খুলে থাকলে এখানে নাম্বারটা দিবেন, আর আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়া পাসওয়ার্ডটা এখানে দিবেন, এখানে দিয়ে এরপর লগ ইনে ক্লিক করবেন। ওকে, সো আপনি যখন আপনার নাম্বারটা দিবেন, ঠিক আছে, তো এখানে এরকম লেখা থাকবে এই যে BD+880, ঠিক আছে, এরপর আমরা লগ ইনে ক্লিক করব। ওকে, সো তারা কিন্তু অলরেডি বলতেছে যে তারা আমাদের এটা অথরাইজ করবে, ঠিক আছে। সো আমরা একটু স্ক্রল করে নিচে আসার পর এই যে অথরাইজে ক্লিক করে দিব। সো এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, এই যে কমপ্লিট দেখছেন, এই যে কমপ্লিট। সো আমরা এখান থেকে 30টা টোকেন পাবো, তো তার এই যে আমরা কমপ্লিট, আমরা 1 CP পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের নেক্সট যে 10টা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে জয়েন টেলিগ্রাম, ঠিক আছে, আমরা টেলিগ্রাম জয়েন এখানে ক্লিক করব। ওকে, সো আমরা এই যে ওপেনে ক্লিক করব, ওপেন। সরি ওপেন না, আমরা যে কানেক্ট টেলিগ্রাম এখানে ক্লিক করব। ওকে, সো ক্লিক করে দিছি। সো আসার পরে আমরা জয়েন এই যে মেটা, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিব। সো আমরা এখানে ক্লিক করে দিলাম, এরপর আমরা জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করব আমরা এখানে জয়েন। যেহেতু আমার বেশি কমিউনিটি হয়ে গেছে, সো এই জন্য আমার এটা হচ্ছে না, ঠিক আছে। সো সাপোজ আমি জাস্ট নেট এখান থেকে এটা লিপ চ্যাট ক্লিক করবো, এরপর আবার আমি জয়েন করলাম, ঠিক আছে, এই আমি জয়েন করছি, এটা প্রুভমেন্ট হয়েছে এটা। সো আমি এখান থেকে সরাসরি আবার চলে যাব এখানে, ঠিক আছে, এই পেজটাতে চলে আসবো। তো আসার পরে আমার সেকেন্ড স্টেপটা হচ্ছে লগ ইন উইথ টেলিগ্রাম, ঠিক আছে। সো আমি এখানে ক্লিক করব, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। সো আপনি টেলিগ্রামের যে নাম্বারটা দিয়ে খুলছেন, নাম্বারটা এখানে বসাই দিবেন এখানে। ওকে, সো আমি ওটা বসাই দিচ্ছি। সো যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু ভাই এই প্রজেক্টটা মিস করবো না, ঠিক আছে, এটা অনেক বিগ প্রজেক্ট, ইনশাল্লাহ পাবেন। সো আরেকটি বিষয় না বললে নয় না, সো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু +80 দেওয়া আছে, ঠিক আছে, জিরো বাদে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো দিবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো তারা এখানে আমাকে একটা মেল পাঠাইছে, ঠিক আছে, হ্যাঁ, তো তারা এখানে আমরা একটা মেসেজ পাঠাইছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। সো আমরা সরাসরি এখানে চলে যাব। তো আসার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে যে সার্চ বারে এখানে ক্লিক করবো, ঠিক আছে। সো আমরা এখানে লিখবো টেলিগ্রাম ইনফো। ওকে, সো আমরা সার্চ করতেছি, সো এখানে লিখবো যে টেলিগ্রাম ইনফো। ওকে, সো সে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম। ওকে, আমরা এখানে ক্লিক করবো। আসার পরে দেখতে পাচ্ছেন আমারটা আছে কিন্তু 18 February, দেখতে পাচ্ছেন যে ডেটটা, হ্যাঁ, আর আমরা এখন কনফার্ম ক্লিক করবো। তো হয়ে গেছে, ঠিক আছে। সো আমারটা অলরেডি লগ ইন হয়ে গেছে। সো আমি সরাসরি এখান থেকে চলে যাবো আবার কেউ বাসের উপর, এই চলে আসছে। এরপরে আমি যে এক্সপোর্ট এখানে ক্লিক করবো, এই যে, তো এখন কি দেখতেই পাচ্ছেন যে আমার টেলিগ্রাম যে ইজ এ নাও কানেক্টেড। ওকে, সো আমার অলরেডি দুটা হয়ে গেছে, এই যে কমপ্লিট কমপ্লিট, ঠিক আছে। সো আমার নেক্সট যেটা আছে ফলো অন টুইটার। ওকে, আমরা সো ফলো টুইটারে আমরা তাদেরকে ফলো করবো। সো আমরা এখন কানেক্ট টুইটার এখানে ক্লিক করবো। ওকে, সো কানেক্টে ক্লিক করছি। সো এখানে
আমরা অলরেডি কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে, ঠিক আছে। সো আপনার যদি না থাকে তাহলে এখানে লগ ইনে ক্লিক করার পর আপনার যে জিমেলের পাসওয়ার্ডটা দিয়া লগ ইন করে নেবেন। ওকে, এরপরে এরকম একটা পেজ আসবে, অথরাইজ অ্যাপ। ওকে, এই যে অথরাইজ অ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এই যে আমারটা কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। এই যে ফার্স্টটা কমপ্লিট 1 CPI, সেকেন্ডটা জয়েন টেলিগ্রাম এটা আমার কমপ্লিট, তারপর হইতেছি গিয়ে যে ফলো অন টুইটার কমপ্লিট। ওকে, সেখানে আর তেমন কিছুই নাই। সো আজকের ভিডিও পর্যন্তই, এবং পরবর্তী যে তার যে আপডেট সেটা আমি আপনাকে জানিয়ে দিব। সো আমরা এখন আমাদের ফ্যান্টম এক্সটেনশন দেবো, ঠিক আছে। সো আমরা জন্য থার্ড বারে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাব এই যে ফ্যান্টম, এখানে ক্লিক করব। সো এখানে আসার পরবর্তীতে আপনি মনে করেন যে তারা পরবর্তীতে একটা আপডেট দিবে, অথবা সরাসরি আপনার এই যে ফ্যান্টম ওয়ালেট এখানে তারা রিওয়ার্ডটা দিয়ে দিবে। ওকে, এখানে তারা রিওয়ার্ডটা দিয়ে দিবে। বাকি আপডেট আসলে আমি ভিডিওতে আবার বলে দিব। ওকে, সো আশা করি এগুলো মিস করবেন না, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। ওকে, সো এখানে আশা করি মাস দুই সবাই জয়েন করবেন। হ্যাঁ, এখান থেকে কেউ এগুলো মিস করবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। ওকে, সো আজকের ভিডিও পর্যন্তই, আর কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন, এবং বা টেলিগ্রামে আপনি মেসেজ করতে পারেন। ওকে, সো ধন্যবাদ।